তারপরে টিটন আমার শোরুমে গতকাল কিন্তু রিভিউ দেওয়া হয়েছিল, তো আলহামদুলিল্লাহ একটা বাইক বাইক বিক্রি হয়ে গেছে, ডাবল ডিস পালসার, আর একটা আলোচনা তোমায় বাইনা দিবে এসপি শাহিন, এটাও বাইনা দেওয়ার কথা, এখন পর্যন্ত টাকা আমার মোবাইলে ঢোকে নাই, যার কারণে এটা কিন্তু একদম নিখুঁত বাইক ছিল, 600 কিলো চলা। মোবাইলে বা বিকাশে অথবা ব্যাংকে বাইনা না ঢোকা পর্যন্ত গ্যারান্টি নেই, এনা ইনিও ওয়েটিংয়ে রাখছে আমাকে, ইনিও আমাকে ওয়েটিংয়ে রাখছে, এখন তাদের সময় অনুযায়ী বায়না বদল করতে পারে, আপনারা যোগাযোগ করতে পারেন। তো এই বাইকটি আজকে নতুন কালেকশন করতে পেরেছি আলহামদুলিল্লাহ, এটা 2020 মডেল, 2021 বাইকটি শোরুম থেকে ওঠানো হয়েছে, পালসার পাগলো 4 বলে, একদম নিখুঁত নতুন, ঠিক আছে। এছাড়া কিন্তু আরও কম দামের বাইক আছে, আপনারা শত কম দামের বাইক খোঁজেন, এই বাইকটি একদম নিখুঁত আমি দেখাবো। তারপরে চিতে আসলে দেখেন কত ময়লা, এই যে ময়লা দেখতে পাচ্ছেন, এই মাত্র নিয়ে এসে একদম নিউ মডেল চিতা, এই বাইকটিও আপনারা নিতে পারেন। তারপরে আট টিয়ার কম দামের, আট টিয়ার অনেকগুলো ঢুকছে, দেখেন কত ময়লা হয়ে আছে, এটা এটাও কিন্তু একদম ইনটেক, ইঞ্জিন ইনটেক, ঠিক আছে, ইঞ্জিন ইনটেক, সবগুলো বাইকের ইঞ্জিন ইনটেক পাবেন, যারা কম দামের আট টিয়ার খুঁজতেছেন নাম্বার ছাড়া এই বাইকগুলো নিতে পারেন। এটাও কিন্তু আট টিয়ার, এটা 2019 মডেল দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু নিতে পারেন আপনারা, দুইটা আট টিয়ার ঢুকছে আজকে শোরুমে, চিতা ঢুকেছে, তো আরও আমার প্রথম দুই শোরুমে বাইক আরও কেনা হয়েছে, এখান বাইকগুলো নিতে পারেন, ঠিক আছে, কম দেবেন, ওই আট টিয়ারটা মাত্র 85,000 টাকা, ফিক্সড প্রাইস 85,000 টাকা, শোরুম কাগজ পরিবর্তন সহ, এটার দাম 1,18,000 টাকা শোরুম কাগজ পরিবর্তন সহ। তারপরে মেট্রো 100 আছে, মেট্রো 100 একদম নিখুঁত, মাত্র 1,500 কিলো চলা, এটাও নিতে পারেন আপনারা, তেলে শেষের বাইক, কী বাইক নেবেন, ঠিক আছে, সব বাইকই আছে একদম নতুন, মাত্র 1,500 কিলো চলা এই বাইকগুলো দেখেন, এটাও নিতে পারেন, ঠিক আছে। তো এখন চলুন আমি পালসার পাগলো 4টা দেখাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আশা করি ভালো আছেন, ভালো থাকেন, সবাই সুস্থ, বন্ধু আগ্রহ আপনার কাছে, একদম ঝাঁকা ঝাঁকা মাল একটা নিয়ে আসলাম, কালো ভিতরে সিলভার স্টিকার, 20 মডেল, 2021 বাইক শোরুম থেকে ওঠানো হয়েছে, শোরুমের মতোই এই বাইকটি কোয়ালিটি, এবং কালো লাল কিন্তু মানুষ অ্যাভেলেবেল চালায় এটা কিন্তু তা না, এই কালারটা কিন্তু সচরাচরণে খুবই কম পাওয়া যায়, সবসময় এই বাইকটি পাওয়া যায় না বা মার্কেট থেকে সাপ্লাই দেয় না, এই বাইকটি কালো লালটা খুব সাপ্লাই দিছে, সব সব সবাই ব্যবহার করে কালো লাল, কিন্তু কালো সাদা এটা কিন্তু দুই একজন চান বা ফোন দিয়েছিলেন তাদের জন্য, এই বাইকটি একদম নিখুঁত বাইক, কোনো জায়গায় দাগ স্পট একদমই নেই, নাম্বার সারা আছে, অন্টেস অবস্থা আছে, এবং একদম কম প্রাইসে বাইকটি বিক্রি করব, আপনারা শুনে অত্যন্ত খুশি হবেন প্রাইসটা শুনে, ঠিক আছে। বাইকটির সম্পূর্ণ বিবরণ এই ভিডিওটির মাধ্যমে দেখানোর চেষ্টা করবো, তার আগে একটি কথা, যারা চ্যানেলটি নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। জি, এই বাইকটি শুধু দুইটি লুকিং গ্লাস আমাকে কিনে দিতে হবে, এছাড়া সব কিছুই অরিজিনাল এবং একদম টিপটপ, দেখেন এই স্টিকারটা বন্ধ ওঠে না কিন্তু, হ্যাঁ প্রথমে এই গ্লাসটা দেখুন, অরিজিনাল গ্লাস এবং কি চাকচিক্য, এই স্টিকারটা বন্ধ, লোগোটা বন্ধ কিন্তু এখন পর্যন্ত আছে, ঠিক আছে। এরপর হেডলাইট গ্লাসটা দেখছেন একদম চাকচিক্য, চোখ সহ বাইজারগুলো দেখুন কি নিখুঁত, মানে একটা চমৎকার একটা বাইক, আমি দেখা মাত্র বাইকটা আমি তুলে নিয়ে আসছি, আর দেরি করি না, দেখুন কালারটা দেখুন কি চমৎকার একটা কালার, দুইটি শকাপ একদম নিখুঁত, মাগদাটা দেখছেন মনে হচ্ছে শোরুম থেকে এই মাত্রই বের করা আছে মাগদাটা, শুধু মাগদাটার কথা বলতেছি, হ্যাঁ দেখেন হাইড্রোলিকটা দেখুন অনেক সুন্দর হাইড্রোলিক আছে, অনেক মোটা, ঠিক আছে। হ্যাঁ টায়ারটা দেখুন অরিজিনাল টায়ার, অনেক দিন ব্যবহার করতে পারবে এতে কোনো সন্দেহ নেই, এই সাইডে সিগন্যাল লাইট সুপার ফ্রেশ, কোনো দিকে পড়ে নেই, এই সাইডে কোনো সাইডেই পড়ে নেই, এই ব্যাপারে আপনাদেরকে নিশ্চিত করব, প্রথমে একে একে সব দেখতে থাকুন, দেখেন একদম নিখুঁত, একদম নিখুঁত, এবং এই যে চাপা সুই সব কিছুই ফুল ফ্রেশ আছে এবং নিখুঁত আছে, টাঙ্গি থেকে তাকা এগুলো কিন্তু এই পোকা পোকা, দেখেন পোকা পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে, দেখেন টাঙ্কিটা কি চমৎকার, আবার ভাবেন না যে বাইকটি রং করা হয়েছে, অসম্ভব
অসম্ভব কেউ যদি মনে করেন তাহলে ঠিক হবে না। হ্যাঁ, কারণ প্রথম মালিকের বাইক, এই বাইকটা ছিল হচ্ছে একজন মাস্টার। হ্যাঁ, আর মাস্টারের বাইক কেমন থাকে এটা কিন্তু আপনাদের অজানা নেই। দেখুন, একদম নিখুঁত এবং শোরুম কন্ডিশন, শোরুম কালার, শোরুম গ্লেজ, এতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নেই। বাম্পারটা দেখেন কোনো দিকে পড়ছে, অসম্ভব। ইঞ্জিন কিটটাও দেখুন একদম নিখুঁত। ইঞ্জিনের চেহারা দেখুন, ইঞ্জিন চেহারা দেখুন, একটা নাটে হাত করছে, অসম্ভব। একটা নাটেও এই বাইকটির ইঞ্জিন খোলা পড়ে নাই বা হাতে হাতে পড়ে নাই। এসি ইঞ্জিন, ঠিক আছে, এটা হলো এসি ইঞ্জিন। সাইড কভারটা দেখুন কি নিখুঁত, পাওয়াদানিগুলো দেখুন, চেন কভার, সারি কাটার সিট এবং সিট প্যানেল কি নিখুঁত দেখুন। একটা দাগ আমি এই বাইকটির খুঁজে পাইনি, একটা দাগ, ঠিক আছে, একটা দাগও খুঁজে পাইনি। দেখুন ঠিক এরকম লাগবে সরাসরি দেখুন, বাস্তবে দেখবেন হাজারে একটা বাইক এই বাইকটি, হাজারে একটা। এখন বলবো গাড়িটির নাম্বার সম্পর্কে। বাইকটির নাম্বার ছাড়া ওয়ান্ডে যে কোনো জেলায় নাম্বার করে নিতে পারবেন, কারণ হচ্ছে বাইকটি শোরুম কাগজ আছে, আর যার কাছে বিক্রি করবো আমরা শোরুম কাগজ তার নামে পরিবর্তন করে দিব। আর যখন পরিবর্তন হয়ে যাবে আপনার নামে আর কে ঠেকায় নাম্বার করতে, ঠিক আছে না। সব জায়গায় জেলায়, সব জেলায়তেই নাম্বার আপনারা নিজ নামে করে নিতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না। সিগন্যাল লাইট দুইটাই কিন্তু সুপার ফ্রেশ, সামনে দুইটা কিন্তু সিগন্যাল লাইট সুপার ফ্রেশ, এই দুইটাও একদম নিখুঁত এবং ফুল ফ্রেশ। পিছনে এই এইটা দেখেন একদম নিখুঁত, কোনো ধরনের সমস্যা নেই বা ফাটা আছে রেখে কোনো কিছু নেই। ব্যাকলাইট সহ পিছনে মার্কাটাও দেখুন, এটা কিন্তু স্টিকার ছিল ওঠানো হয়েছে। পিছনে টায়ারটা দেখুন আর একদম নতুন, ঠিক আছে। এই সাইডে অবশ্য হলে দেখুন তো নিখুঁত, কাকে বলা হয় গ্লেস কি দেখছেন, এই যে আমার আমাকে দেখা যাচ্ছে মনে হচ্ছে আমি আয়নার সামনে দাঁড়াইছি। এর নাম, এর নাম হচ্ছে গ্লেস, মানে শোরুম কালারই আছে এখন পর্যন্ত। শোরুমে যেরকম কাঁচা কালার হুবা হুবা এরকমই আছে, ঠিক আছে। সাইড কভারটা দেখুন, পাওয়াদানিগুলো দেখুন, সাইলেন্সারটা দেখুন, সব কিছুই ডেকোরেশন করা আছে, আলাদাভাবে কোনো কিছু খরচা করতে হবে না, ঠিক আছে, সব কিছুই রেডি আছে। এই সাইডে টাঙ্কিটা দেখুন কি চমৎকার টাঙ্কি, দেখছেন। ভাবতে পারেন কি যে 2021-এর বাইক এত নিখুঁত থাকে? হ্যাঁ, কিছু কিছু লোকের বাইক এরকম নিখুঁত থাকবে, কারণ হচ্ছে কিছু কিছু লোক, হ্যাঁ, তারা হচ্ছে নিজের শরীরের চেয়ে গাড়ির যত্ন বেশি করে। আমার চোখে দেখা আমি অনেক বাইক পেয়েছি, অনেক ভাইকে পেয়েছি, আমার চোখে দেখা যে নিজের শরীরের চেয়েও যত্ন করে নিজের ব্যবহৃত জিনিস নিয়ে, বিশেষ করে মোটর সাইকেল, যার কারণে এত নিখুঁত আছে। দেখুন, হ্যাঁ, ইঞ্জিনের কোয়ালিটি দেখুন, কালার, ইঞ্জিন, চেহারা সব কিছুই একদম ফুল ফ্রেশ এবং শোরুম কন্ডিশন, এতে কোনো সন্দেহ নেই, ঠিক আছে। এই দেখুন, এটা কিন্তু পলিশ উঠে যাবে। এই সাইডে হ্যান্ডেল, চাপা, সুইচ সব কিছুই সুপার ফ্রেশ আছে, সিগন্যাল লাইট সহ। দেখুন, তার মানে কোনো সময়ের জন্য কোনো দিকে এক্সিডেন্ট হয় নাই, পড়ে যায় নাই, কাট হয় নাই এবং এমনকি টাচও লাগে নাই, ঠিক আছে। দেখুন চেহারা, এখন বলবো গাড়িটির চাপা। দেখেন একদম শোরুমে যেরকম থাকে চাপা হুবহু ওরকমই আছে, ঠিক আছে। হ্যান্ডেল উপরের অংশগুলো দেখুন একদম নিখুঁত, দুইটি চাবি সহ আছে গাড়িতে এবং চলাটা দেখুন 7,391, 7,391 বাইকটি চলা। এখন বলুন 2021-এর বাইক 7,200 মানে কিছু পার 300 বাইকটি কি হতে পারে? কিছুই না, 20-এর মডেল 21-এ বাইকটি শোরুম থেকে ওঠানো হয়েছে, যার কারণে এত নিখুঁত আছে। এবং সেটাও বড় কথা না, বাইকটা কিন্তু একজন মাস্টার সাহেবের বাইক, যার কারণে এত নিখুঁত আছে। রানিং অবস্থায় আছে, দেখুন সাউন্ডটা, জি।
দাম কম হিসেবে বাইকটি একদম ব্রান্ড নিউ এর মতো অনেক সুন্দর বাইক আছে এই বাইকটি ঠিক আছে এই বাইকটি এখন দামে আসবো এই বাইকটির দাম ফিক্সড প্রাইস 1,40,000 টাকা ফিক্সড প্রাইস 1,40,000 টাকা শোরুম কাগজ পরিবর্তন সহ ঠিক আছে তো আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে কথা ইনশাআল্লাহ ভালো থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু